আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝুঁকিবিদের অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মোহন মাইনুদ্দিন, প্রভাষক, যুক্তিবিদ্যা, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ, নাঙ্গলকোট, কুমিল্লা। শুরুতেই মহান রাব্বুল আলমিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা এখনো সুস্থ আছি, আমরা বেঁচে আছি। ইতিমধ্যে পৃথিবী থেকে প্রায় 10.5 লক্ষ লোক COVID-19 মারা গেছেন এবং এখনো অনেকেই অসুস্থ আছেন। তা আমরা সবাই দোয়া করব যারা অসুস্থ আছেন তাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বহুদিন যাবৎ প্রায় 7 মাস আমরা শ্রেণীকক্ষের বাইরে, শিক্ষক শিক্ষার্থী একটি সাপেক্ষ পদ, শিক্ষক শিক্ষার্থী ছাড়া শিক্ষক শূন্য, শিক্ষক ছাড়াও শিক্ষার্থী শূন্য। তোমরা যেমন আমাদেরকে, আমাদের ক্লাসকে মিস করতেছো, আমরাও তেমনি শিক্ষার্থীদেরকে মিস করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা দ্বাদশ শ্রেণীর জন্য যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, এই অধ্যায়টা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা অন্য অধ্যায়ের সাথে তেমন সম্পৃক্ত না, ফলে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা এটা ব্যবহার করতে পারো, এই ক্লাসটা দেখতে পারো, আগে ক্লাস না করলেও বোঝা যাবে। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই একটা ঘটনা বলি। শ্রেণীকক্ষে কেউ যদি একটা ব্যাগের মধ্যে কিছু টাকা রেখে ক্যান্টিনে গেল, ফিরে এসে যদি সে 10 মিনিট পরে ফিরে এসে যদি সে টাকাটা না পায়, তাহলে সে প্রথমে কি করবে? সে প্রথমে ধারণা করবে যে এই ব্যাগের পাশে আমার অমুক বান্ধবীটা বসেছিল, সে হয়তো দুষ্টুমি করছে, তাকে জিজ্ঞেস করবে। তারপর এটা হলো সে দেখে নাই কে নিছে না নিছে, সে দেখে নাই, সে প্রথমে ধারণা করবে। ঘরে বাইরে প্রতিনিয়ত অজস্র ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আমরা শুরুতেই আমরা কি করি, আমরা প্রমাণ ছাড়াই আমরা বলে দিই যে আমরা ধারণা করা শুরু করি, এটা একটা ধারণা করি, এটা না হলে আরেকটা ধারণা করি, এভাবে আমরা কন্টিনিউ করে থাকি যতক্ষণ পর্যন্ত না আমরা তার কারণ বা কার্য আবিষ্কার করতে না পারি, ঘটনার মূল রহস্য আবিষ্কার করতে না পারি। এই যে না দেখে না জেনে প্রাথমিকভাবে আমরা যে ধারণাটা করি, যুক্তিবিদ্যার ভাষায় তাকে বলা হয় প্রকল্প। অর্থাৎ কোন প্রমাণ ছাড়াই প্রাথমিক যে ধারণাটা করি সেটাকে বলা হয় প্রকল্প, ইংরেজিতে বলা হয় হাইপোথিসিস। হাইপোথিসিস, এই অধ্যায়টা আলোচনার শেষে এই অধ্যায় থেকে আমরা যা শিখতে পারবো সেটা হচ্ছে প্রকল্পের সংজ্ঞা দিতে পারবে, তারপরে প্রকল্পের স্তর শনাক্ত করতে পারবে, প্রকল্পের প্রকারভেদ বলতে পারবে এবং বৈধ প্রকল্পের শর্তাবলী ব্যাখ্যা করতে পারবে। খালি প্রকল্প গঠন করলে হয় না, প্রকল্পের কিছু স্তর অতিক্রম করতে হয়, প্রকল্পের শর্ত পূর্ণ করতে হয়, তারপরে প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হয়। তো প্রকল্প, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইপোথিসিস, এর উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ হিউপোথিসিস থেকে, যার অর্থ হচ্ছে আন্দাজ বা কল্পনা। অর্থাৎ কোনো ঘটনা সম্পর্কে প্রাথমিক যে ধারণা বা আন্দাজ করি সেটাই হচ্ছে প্রকল্প। অন্যভাবে বলা যায়, যথেষ্ট প্রমাণ ছাড়া অথবা অপ্রতুল প্রমাণের ভিত্তিতে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে আমরা প্রাথমিক যে ধারণা করি তাকেই বলা হয় প্রকল্প। যুক্তিবিদ জেস মিল, জন স্টুয়ার্ট মিল, এ প্রসঙ্গে বলেন, পর্যাপ্ত প্রমাণ ছাড়া আমরা যখন কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে একটি সম্ভাবনা বা আনুমানিক ধারণা গঠন করি এবং ওই সম্ভাবনা থেকে বাস্তব সত্যের সাথে সঙ্গতিপূর্ণ কোনো সিদ্ধান্তকে সত্য বলে প্রমাণ করা যায়, তখন তাকে প্রকল্প বলে। যুক্তিবিদ কফি বলেন, প্রকল্প হলো একটা ব্যাখ্যাদানের প্রচেষ্টা, অর্থাৎ কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রাথমিক যে আনুমানিক ধারণা করি
বা করা হয় তাকেই প্রকল্প বলে। দু একটা উদাহরণ দিলে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারবে। এই প্রকল্পের 4টি স্তর আছে, আমরা যদি স্তরগুলো ব্যাখ্যা করি তাহলে প্রকল্প সম্পর্কে আমরা একটা ব্যাপক ধারণা পেয়ে যাব। একটা প্রকল্পের 4টি স্তর, এটা একটা এমসিকিউ প্রশ্ন, প্রকল্পের 4টি স্তর। একটা প্রকল্পের 4টি স্তর থাকে। প্রথম স্তরটি হচ্ছে ঘটনা নিরীক্ষণ। যখন কোনো ঘটনা ঘটে, প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা নিরীক্ষণ করি, মানে দেখি। নিরীক্ষণ মানে দেখা, অবজারভেশন। প্রথমে আমরা কি করি, ঘটনাটা ঘটছে আমরা দেখি, এটা হলো প্রথম স্তর, দেখা। দ্বিতীয়ত হচ্ছে আনুমানিক ধারণা গঠন করা, ঘটনার যে ঘটছে এটা কি হয়েছিল, তখন আমরা ধারণা শুরু করে দিই। হ্যাঁ, ধারণা শুরু করে দিই, তারপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। ধারণার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তারপরে আমরা করি কি, যখন যে সিদ্ধান্তটা যদি বাস্তবের সাথে মিলে, হ্যাঁ বাস্তবে যদি এটার মিলে, তাহলে আমরা সেটাকে সত্য বলে ধরে নিই। সেটা হচ্ছে বাস্তবে মিলের সাথে হচ্ছে যাচাইকরণ। যাচাই করে যদি আমরা পাই তাহলে সেটা সঠিক, আর না হলে আবার নতুন করে আরেকটা করি। হ্যাঁ, যেমন একটা উদাহরণ যদি দেই তাহলে আমরা সহজে বুঝতে পারবো। জিনিসটা হলো, তুমি কলেজ থেকে বাড়ি ফিরে গেলে, যাওয়ার পর দেখো যে তোমার জানালার কাচটা ভাঙা। তাহলে তুমি প্রথমে কি করলা, দেখলা যে তোমার জানালার কাচটা ভাঙা, তখন তুমি কি করবা, ধারণা করবা, প্রাথমিক একটা ধারণা করবা, কোনো প্রমাণ ছাড়াই ধারণা করবা যে কি, গ্লাসটা মনে হয় বাচ্চারা উঠানে খেলছিল, ক্রিকেট খেলছিল, অথবা কেউ ঢিল মারছিল, যে যার কারণে আমার গ্লাসটা ভেঙেছে। তাহলে আমি ধারণা করলাম, প্রথমে দেখলাম, দেখার পরে আমি ধারণা করলাম যে জানলার কাজটা কেউ হয়তো ঢিল মারছে অথবা বাচ্চারা উঠানে খেলছে, এরকম একটা ধারণা করি। তারপরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি কি, যদি ঢিল মেরে থাকে অথবা ক্রিকেট বল পড়ে থাকে, তাহলে এই বল অথবা ঢিলটা আমার ঘরের ভিতরে থাকবে। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত করলাম যে এটা ঘরের ভিতরে পাওয়া যাবে। পরে আমি ঘরে গিয়ে ঢুকে যদি আমি যাই গিয়ে দেখি যে বল অথবা ডিল এরকম কিছু পাওয়া গেছে, তাহলে আমার এই প্রকল্পটা সত্য। বাস্তবে আমি ভিতরে গিয়ে কি করলাম, যাচাই করলাম আছে কিনা। যদি সেটা না পেতাম তাহলে আমি কি করতাম, পরবর্তীতে আরেকটা প্রজেক্ট নিতাম, আরেকটা প্রকল্প গঠন করতাম যে হ্যাঁ না তাহলে কে ভাঙছে, তখন আরেকটা হতো। তাহলে একটা প্রকল্প ঠিকই 4টা স্তর অতিক্রম করে যায়। একটা হচ্ছে ঘটনা নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ, যাচাইকরণ। এটা প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আছে প্রকল্পের প্রকারভেদ। প্রকল্প 3 প্রকার, প্রকল্প 3 প্রকার। প্রথম হচ্ছে কর্তা সংক্রান্ত। যখন কোনো প্রকল্পের কর্তাকে খোঁজা হয়, এই প্রকল্পটা কে ঘটাইছে, হ্যাঁ তখন সেটা হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প। যেমন আমরা একটা যদি উদাহরণ দিই যে আমাদের কারো ঘর চুরি হয়েছে, এখন চোর, চোরটা কে, আমি এখানে জানতে চাইবো যে আমি দেখছি সিঁধ কেটে সে ঢুকছে, হ্যাঁ অথবা ঘরের বেড়া কেটে বা ওয়াল কেটে সে ঘরে ঢুকছে, তাহলে এটা আমি নিয়মটা জানি সে কিভাবে ঢুকছে, কিন্তু কে করলো চুরিটা। এখানে যে প্রকল্পটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প। তারপর হচ্ছে নিয়ম সংক্রান্ত প্রকল্প। যখন আমরা চোরটাকে চিনে যাই যে গ্রামের উমুকে সবসময় চুরি করে, সে আজকে বাড়ি থেকে চলে গেছে, সে চোর, এরা ফাইন্ড আউট হয়ে গেছে, তাহলে এরপরে আসি আমরা নিয়ম সংক্রান্ত, মানে কোন নিয়মে সে চুরিটা করলো, সে কখন ঘরে ঢুকলো, কিভাবে ঢুকলো, কিভাবে ঢুকলো, যে সেটা আবিষ্কার, মানে ওইটা তদন্ত করে সেটা ওইখানে যে প্রকল্পটা আমরা গ্রহণ করি, ওই যে কিভাবে চুরিটা করলো এখানে কোন প্রকল্প, সেটা হচ্ছে নিয়ম সংক্রান্ত প্রকল্প। তারপরে যেটা সেটা হচ্ছে বিন্যাস সংক্রান্ত, এরেঞ্জ। বিন্যাস সংক্রান্ত প্রকল্পটা কিরকম, বিন্যাস হলো যে আমার ঘরে টাকা চুরি হয়েছে, কে করলো, কাজের মেয়ে করছে, করে সে পালিয়ে গেছে, তাহলে আমি এখানে জেনে গেছি যে আমার কর্তাটা কে, কে চুরি করলো এবং কিভাবে করলো। আলমারির চাবিটা ছিল এদিকে ঘরে সচরাচর কোনো জায়গার মধ্যে চাবিটা ছিল, ওখান থেকে চাবি নিয়ে সে আলমারি খুলে টাকা সোনা লঙ্কা নিয়ে চলে গেছে। তাহলে সে কোন নিয়ম, কোন নিয়মে করলো সেটাও আমরা জেনে গেছি, আলমারি খুলে, চাবি দিয়ে আলমারি খুলে টাকা নিয়ে গেছে। তারপরে হলো, এখন প্রশ্ন হলো ঘরের মধ্যে এত মানুষ থাকে, এতজনের ভিতর দিয়ে সে কিভাবে চুরিটা করলো। এখানে যে সে পদ্ধতিটা অবলম্বন করছে সেটাকে বলা হয় বিন্যাস সংক্রান্ত প্রকল্প। যেমন সে হয়তো সবাইকে এক জায়গায় নাস্তা বানিয়ে দিয়ে সবাইকে খাওয়ার মধ্যে রেখে ব্যস্ত রাখছে, রেখে ওই ফাঁকে দিয়ে ওই কাজটা করছে। এই যে সবাইকে সে এক জায়গায় নিয়ে এক করা, একটা নাস্তার ব্যবস্থা করা, সেখানে নিয়ে খেতে দেওয়া, ওই যে যেটা করছে সেটাকে বলা হয় বিন্যাস সংক্রান্ত প্রকল্প। তাহলে প্রকল্প 3 প্রকার, একটা কর্তা সংক্রান্ত প্রকল্প, একটা হচ্ছে নিয়ম সংক্রান্ত প্রকল্প, আর একটা হচ্ছে বিন্যাস সংক্রান্ত প্রকল্প। প্রকল্প 3 প্রকার, এটা একটা এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। তারপরে আসি আমরা, প্রকল্প স্তর অতিক্রম করলে হয় না, শুধু একটা প্রকল্প হতে হলে তাকে কিছু শর্ত পালন করতে হয়, এবং ওই শর্ত
একটা তাহলে প্রকল্পটা বৈধতা অর্জন করে। যদি ওই শর্তগুলো আমরা মানি তাহলে প্রকল্পটা বৈধ হবে, না হলে প্রকল্প বৈধ হবে না। প্রকল্পকে বৈধ হতে হলে প্রথমে যে শর্তটা পালন করতে হয় সেটা হচ্ছে প্রকল্প সুনির্দিষ্ট হতে হবে, আজগুবি বা আত্মবিরোধী হলে চলবে না। এখন সুনির্দিষ্ট হতে হবে কিরকম, যেমন ভূমিকম্প হলো, কেউ যদি বলে যে পৃথিবীর অভ্যন্তরীণ কোনো গোলযোগের কারণে ভূমিকম্প হয়েছে, এইভাবে কোনো প্রকল্প করা যাবে না। বা কারো পেটে ব্যথা, সে বলে যে আমার পেটের ভিতর অভ্যন্তরীণ গোলযোগের কারণে পেটে ব্যথা হচ্ছে, কিন্তু তাকে স্পেসিফিক করে বলতে হবে যে কেন পেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ, কি কারণে? হয়তো সে বলবে যে আমি আজকে ভর্তা খেয়েছিলাম, বেশি ঝাল খেয়েছিলাম, তার কারণে আমার পেটে ব্যথা হচ্ছে, অথবা পেটে কৃমি হয়েছে, এই কারণে স্পষ্ট করে বলতে হবে। এভাবে বলা যাবে না যে পেটের ভিতরে অভ্যন্তরীণ গোলযোগের কারণে পেট ব্যথা হচ্ছে। তারপরে হলো আজগুবি, প্রকল্পকে আজগুবি বা আত্মবিরোধী হলে চলবে না। আজগুবিটা কি, যেমন কেউ যদি বলে যে আমার দাদার হাতের লাঠি ছিল তাল গাছ, যেটা আদৌ আমরা বিলিভ করতে পারবো না। অথবা যদি আমি বলি যে আমার মশারি চুরি হলো, এখন মশারা সব মনে হয় একসাথে একত্রিত হয়ে আমার মশারিটা চুরি করে নিয়ে গেছে, তাহলে সেটা হবে আজগুবি, সেটা আদৌ কখনো সম্ভব না, এমন প্রকল্প নেওয়া যাবে না। আর আত্মবিরোধী হলেও চলবে না। আত্মবিরোধীটা কি, আত্মবিরোধী হলো যেমন আমরা সচরাচর জানি যে ঠান্ডা ঠান্ডা গলা ব্যথা, গলা ব্যথার সময় যদি আমরা বরফ বা ঠান্ডা জাতীয় আইসক্রিম জাতীয় কিছু খাই তাহলে গলা ব্যথাটা আরো বেড়ে যায়। কিন্তু কেউ যদি বলে যে আইসক্রিম খাওয়াতে আমার গলা ব্যথা ভালো হয়ে গেছে, তাহলে সেটা হবে আত্মবিরোধী, এরকম প্রকল্প নেওয়া যাবে না, এরকম নিলে প্রকল্পটা বৈধ হবে না। তারপরে প্রকল্পের আরেকটি শর্ত হচ্ছে প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে, কারণ যে ঘটনা বা বিষয় নিয়ে আমরা প্রকল্প করি সেটার সাথে তার মিল থাকতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, অপ্রাসঙ্গিক প্রকল্প নেওয়া যাবে না। যেমন একজন ছাত্রী ক্লাসে দেরিতে আসলো, জিজ্ঞেস করলাম কেন দেরি হলো, এখন সে দেখালো যে স্যার সিনিয়র ছাত্র ধর্মঘট চলতেছে, এই কারণে আমার আসতে লেট হয়েছে। তাহলে এই যে তার ক্লাসে লেট করে আসার সাথে সিনিয়র ছাত্র ধর্মঘটের নাঙ্গলকোটের একটা স্টুডেন্ট কলেজে আসার সাথে তার সিনিয়র ছাত্র ধর্মঘটের এখানে কোনো প্রাসঙ্গিকতা নেই। সে বলতে পারতো যে আমার নাকি স্যার বাজারের মধ্যে জ্যাম পড়েছে, ট্রেন যাচ্ছিল, রাস্তা বন্ধ, এই জন্য জ্যাম পড়েছে, আমার আসতে লেট হয়েছে, তাহলে প্রকল্পটা প্রাসঙ্গিক হতো। হ্যাঁ, তারপরে প্রকল্পের আরেকটা শর্ত হচ্ছে প্রতিষ্ঠিত সত্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। জগতের কিছু মৌলিক নিয়ম আছে বা প্রতিষ্ঠিত সত্য আছে, ওই সত্যের সাথে প্রকল্পকে মিল থাকতে হবে, না হলে এই প্রকল্প গ্রহণ বৈধ হবে না। যেমন সকাল ঘুম থেকে উঠে যদি আমি গাছের পেয়ারা গুলো না দেখি এবং আমি প্রকল্প করলাম যে আমার পেয়ারা গুলো মনে হয় আকাশের দিকে উড়ে চলে গেছে, উঠে গেছে, তাহলে এই প্রকল্প পৃথিবীর মাধ্যাকর্ষণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। সেটা মাধ্যাকর্ষণ নিয়ম অনুযায়ী ঝড় বস্তু ভূমি দিকে পতিত হয়, কিন্তু আমি অথবা কিংবা আমি আকাশে এই শূন্যের দিকে ডিল ছোড়াতে আমার দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পরে আমি বললাম যে এটা আকাশে চলে গেছে। হ্যাঁ, এরকম প্রকল্প নেওয়া যাবে না। হ্যাঁ, যেটা প্রতিষ্ঠিত সত্যের সাথে বিরোধপূর্ণ হয় ওইরকম প্রকল্প নেওয়া যায় না, তাহলে প্রকল্পটা বৈধ হবে না। প্রকল্পকে হতে হবে প্রতিষ্ঠিত সত্যের সাথে সঙ্গতিপূর্ণ বা জগতের মৌলিক নিয়মগুলোর সাথে সঙ্গতিপূর্ণ, মিল থাকতে হবে। তারপরে প্রকল্পকে বৈধ হওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে কি, বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। আমি এমন এমন প্রকল্প গ্রহণ করলাম যে প্রকল্পটা বাস্তবের সাথে মিলে না, বাস্তবে তার অস্তিত্ব নাই, এমন প্রকল্প গ্রহণ করা যাবে না। যেমন একটা বাচ্চা যদি হারানো যায়, কেউ যদি বলে যে তাকে পরী নিয়ে গেছে, ভূতে নিয়ে গেছে, হ্যাঁ, এমন বিজ্ঞান পরিভূত এগুলো বিশ্বাস করে না, এটা আমরা বাস্তবে প্রুফ করতে পারবো না, কিন্তু কেউ যদি বলে যে ছেলে ধরা নিয়ে গেছে তাকে, তাহলে সেটা আমরা বাস্তব অহরহ ঘটে যে ছেলে ধরা বাচ্চাদেরকে চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে সেটা বাস্তব কারণ ভিত্তিক হবে। আবার সবসময় যে আমাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করেই সেটা হবে বিষয়টা এমনও না, অর্থাৎ বাস্তবে আবার না দেখার পরেও যদি সেটার অস্তিত্ব বাস্তবে থাকে তাহলে ওই প্রকল্পটা বৈধ হবে। যেমন ইথার, ইথারকে আমরা খালি চোখে দেখি না। হ্যাঁ, যেমন আমরা হাজার হাজার কিলোমিটার দূরে যখন মোবাইল ফোনে কথা বলি, এই যে কিসের মাধ্যমে কথাটা আসতেছে, ইথারের মাধ্যমে, ইথারের মাধ্যমে বেশি বেশি আসতেছে, ওইটা কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু তার বাস্তব অস্তিত্ব আছে। অর্থাৎ প্রকল্পকে বৈধ হতে হলে সেটার বাস্তব অস্তিত্ব লাগবে, বাস্তব ভিত্তিক হতে হবে। তারপরে আসি প্রকল্পকে কোনো ঘটনা ব্যাখ্যায় ব্যাখ্যা দেয় পর্যাপ্ত হতে হবে। একটা প্রকল্পকে ব্যাখ্যা ব্যাখ্যা দিতে গেলে সেটা যদি আমার আমার নেওয়া প্রকল্প যদি ওই ঘটনার পুরো ব্যাখ্যা দিতে না পারে, তাহলে সেই প্রকল্প নেওয়া যাবে না, সেটা বৈধ হবে না।
প্রকল্পকে ব্যাখ্যা দেওয়ার জন্য যথেষ্ট হতে হবে, অর্ধেক ব্যাখ্যা দিলে হবে না। যেমন নাঙ্গলকোট উপজেলা যদি এখন চুরি ডাকাতি বেড়ে যায়, কেউ যদি বলে যে আগের ওসি সাহেব বদলি হয়ে যাওয়ার কারণে চুরি ডাকাতি বেড়ে গেছে, তাহলে এটা ওই ঘটনাটা ব্যাখ্যা দেওয়ার জন্য যথেষ্ট নয়। কেননা একটা প্রকল্পকে বৈধ হওয়ার জন্য যে শর্তগুলো, এটাও একটা শর্ত। দেখা গেছে যে চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে কি আছে, এখানে জনসংখ্যার আধিক্যতা আছে, অভাব অনটন আছে, শিক্ষার অভাব আছে, হ্যাঁ, প্রশাসনের নজরদারির বিষয় আছে, কিন্তু একটা বিষয়কে আমি বললাম যে পুরো ঘটনার জন্য দেখা গেছে ওইটা ওই পুরো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যথেষ্ট নয়, তাহলে এরকম প্রকল্প নেওয়া যাবে না। অর্থাৎ প্রকল্পকে ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট হতে হবে। তারপর হচ্ছে প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। একটা প্রকল্প আমি গ্রহণ করলাম কিন্তু বাস্তবে সেটা আমি প্রমাণ করতে পারবো না, সেটা আমি প্রমাণ করতে পারবো না, তাহলে সেটা প্রকল্প প্রকল্প সেই প্রকল্পটা বৈধ হবে না। প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। যেমন শ্রেণীকক্ষে যদি এখন একটা ছাত্রী হঠাৎ করে নাচানাচি শুরু করে দেয়, তাহলে এটার এটার কারণ হিসেবে যদি আমরা দাঁড় করাই যে মেয়েটাকে ভূতে ধরেছে, হ্যাঁ ভূতে ধরেছে, তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো না। কিন্তু যদি আমরা বলি যে মেয়েটার, কেউ যদি বলে যে মেয়েটা জলাতঙ্ক রোগ হয়েছে, তাহলে তাকে আমরা ল্যাবে নিয়ে তার ব্লাড টেস্ট করে আমরা দেখতে পারি যে আসলে তার কি জলাতঙ্ক রোগ হলো, কি কারণ সে এমন করতেছে, হ্যাঁ রক্ত পরীক্ষা করে আমরা দেখতে পারি, ওই যাচাই করতে পারি। কিন্তু ভূত পরীর কথা বললে ওইটা আমরা বাস্তব যাচাই করতে পারবো না, তাহলে সেই প্রকল্পটা যাচাইযোগ্য হবে না, আর যাচাইযোগ্য না হলে সেই প্রকল্পটা বৈধ হয় না। তাহলে একটা প্রকল্পকে যখন আমরা কোনো ঘটনার প্রকল্প গ্রহণ করি, সেগুলোকে অবশ্যই চারটা স্তর অতিক্রম করতে হয়, এবং এই স্তরগুলো অতিক্রম করলেই শুধু হয় না, এই প্রকল্পগুলোকে সুনির্দিষ্ট হতে হয়, আত্মবিরোধী হওয়া যায় না, প্রাসঙ্গিক হতে হয়, সুপ্রতিষ্ঠিত সত্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হয়, বাস্তব কারণ ভিত্তিক হতে হয়, কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যথেষ্ট হতে হয়, যাচাইযোগ্য হতে হয়। এই এই শর্তগুলো পালন করলে একটা প্রকল্পকে আমরা বৈধ বলতে পারি, না হলে একটা প্রকল্প বৈধ হয় না। তাহলে আমরা আজকের আলোচনায় কি শিখলাম, প্রকল্প কি, প্রকল্প কি, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হাইপোথিসিস, এটা গ্রিক ভাষা থেকে আগত, হ্যাঁ হিপোথিসিস থেকে একটা এমসিকিউ প্রশ্ন। প্রকল্পের হচ্ছে আনুমানিক ধারণা, কোনো প্রমাণ ছাড়া, কোনো প্রমাণ ছাড়াই আমরা প্রাথমিক কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা করি সেটাই হচ্ছে প্রকল্প। অর্থাৎ কোনো ঘটনাকে ব্যাখ্যা দানের চেষ্টা, কোনো একটা ঘটনাকে ব্যাখ্যা দানের চেষ্টাই হচ্ছে প্রকল্প। প্রকল্প স্তর কয়টি, এটাও একটা এমসিকিউ প্রশ্ন। প্রকল্প স্তর কয়টি, একটা প্রকল্পের চারটি স্তর কি কি, প্রথমত হচ্ছে নিরীক্ষণ মানে দেখা, দ্বিতীয়ত হচ্ছে প্রাথমিক ধারণা গঠন, তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, এরপর হচ্ছে যাচাইকরণ। এই চারটা স্তর, প্রকল্পের চারটা স্তর, চারটা স্তর অবশ্যই অতিক্রম করতে হয় প্রকল্প নিতে হলে। তারপর বৈধ প্রকল্পের তিনটি শর্ত বলো, তিনটা শর্ত, আমরা তো প্রায় সাত আটটা শর্ত আলোচনা করে বলছি, তিনটা শর্ত যদি বলি, আমরা প্রকল্পকে সুনির্দিষ্ট স্পষ্ট হতে হবে, আত্মবিরোধী বা আজগুবি হলে চলবে না, প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে, প্রকল্পের প্রতিষ্ঠিত সত্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। তাহলে এটা বাড়ির কাজ, বাড়ির কাজটা হলো কি, আমরা আমাদের প্রতিনিয়তই অহরহ অনেক ঘটনা ঘটে, প্রত্যেকটা ঘটনায় আমরা কারণ জানা থাকলে কার্য, কার্য জানা থাকলে কারণ আবিষ্কারের চেষ্টা করি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, সেটাই প্রকল্প। ওই প্রকল্প যুক্তিবিদ্যা হয়তো আজকে আমরা পড়তেছি বিদ্যা, এটা আমাদের লজিকের একটা টপিকস, দেখা গেছে যে যারা যুক্তিবিদ্যা পড়ে নাই তারাও কিন্তু প্রকল্প গঠন করে, এভাবে করে, হয়তো ধাপগুলো ওইভাবে সাজানো না, ক্রমিক না, এলোমেলো, কিন্তু প্রকল্প আমরা সবাই করি, কারণ এটা আমাদের বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, সংসারে, ঘরে, সমাজে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা তিন, বাড়ির কাজটা হচ্ছে তিনটি প্রকল্প গঠন করে তাদের স্তর বিন্যাস লিপিবদ্ধ করবে। তিনটি প্রকল্প গঠন করে প্রথমে ঘটনা একটা প্রকল্প সিলেক্ট করবে, তারপরে সেখান থেকে আমরা স্তর স্তরগুলো দেখবো, এই স্তরগুলো লিপিবদ্ধ করবে, এটা হলো বাড়ির কাজ। তাহলে আজকের মতো এই যে প্রকল্পের আরেকটা ক্লাস হবে, আমরা প্রকল্পের প্রথম ক্লাসটা আজকে এখানে পরিসমাপ্ত করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করি আমরা। আল্লাহ হাফেজ।